একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা এলাকায় হত্যা ও ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডল সহ দুজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। দুই আসামির মধ্যে আব্দুল খালেক মন্ডল রায়ের সময় আদালতে উপস্থিত থাকলেও খান রকনুজ্জামান মামলার শুরু থেকেই পলাতক। একাত্তরে খালেক মন্ডল ছিলেন সাতক্ষীরায় রাজাকার বাহিনীর সংগঠক আর রকনুজ্জামান ছিলেন ওই বাহিনীর সদস্য। বিস্তারিত থাকছে খান আলমিনের রিপোর্টে। 2018 সালের 5 মার্চ আব্দুল খালেক মন্ডল সহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। আব্দুল্লাহ আল বাকি এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান বিচারাধীন অবস্থায় মারা যান। শুরু থেকে পলাতক খান রুকনুজ্জামান। রায় ঘোষণার সময় আব্দুল খালেক মন্ডল ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। একাত্তরে খালেক মন্ডল ছিলেন সাতক্ষীরায় রাজাকার বাহিনীর সংগঠক আর রুকনুজ্জামান ওই বাহিনীর সদস্য। ছয়জনকে হত্যা, দুইজনকে ধর্ষণ, 14 জনকে আটক ও নির্যাতন সহ তাদের বিরুদ্ধে 6টি অভিযোগ আনা হয়। তার সবগুলি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায় জানায় ট্রাইব্যুনাল। 1, 5 এবং 7 এই তিনটি চার্জ আব্দুল খালেক মন্ডল বিরুদ্ধে ফাঁসির আদেশ প্রদান করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। এবং খান রুকনুজ্জামানের রীতি 1, 2, 3, 6 এই চারটি চার্জে মধ্যে তিনটি চার্জে ফাঁসি আদেশ দিয়েছেন এবং 6 নম্বর যে চার্জটি তাকে 10-10 বছরের শাস্তি দিয়েছেন। দোষীদের নারীদের সম্পর্কে যে কথা বলছেন যে দে হ্যাভ লস্ট দেয়ার সুপ্রিম অনার, কারণ একজন মহিলার জীবনের সবচেয়ে বড় সম্পদ এই যুদ্ধের মধ্যে দিয়ে তারা হারিয়েছেন। সো এই যারা রেপ ভিকটিম দে তাদেরকে ট্রাইব্যুনাল সেলুট জানিয়েছেন এবং আমরা সেলুট তাদেরকে দেই। রায় সন্তুষ্ট নয় আসামি পক্ষ, তাই সর্বোচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে তাদের আইনজীবীরা। রায়ের যে অসঙ্গতি, সাক্ষীদের যে যারা ডকুমেন্ট, মামলার যে বর্ণনা, এখানে অসংখ্য অসঙ্গতি রয়েছে। আমরা আশা করি যে এই বিচারের মাধ্যমে, রায়ের মাধ্যমে জনাব আব্দুল খালেক মন্ডল সাহেব যে আপিল করবেন সেই আপিলে তিনি খালাস পাবেন। মুক্তিযুদ্ধের সময় 5 ব্যক্তিকে জবাই ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগে খালেক মন্ডল সহ 9 জনের বিরুদ্ধে 2009 সালের 2 জুলাই মামলা হয়। 2015 সালের 16 জুন খালেক মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সাতক্ষীরায় হওয়া মানবতা বিরোধী অপরাধের 3টি মামলার মধ্যে শহীদ মুস্তফা গাজী হত্যা মামলায় সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়। সেই মামলায় মৃত্যুদণ্ড পেলেন খালেক মন্ডল ও তার সহযোগী। খান আলামিন, আরটিভি, ঢাকা।